একটা সময় তিনি কুলিগিরি করেছেন, কাজ করেছেন বাসের কন্ডাক্টর হিসেবেও। সেই রজনীকান্তই হয়ে উঠেছিলেন সাউথ ইন্ডিয়ান সিনেমার অন্যতম বড় স্তম্ভ। সেই বাস কন্ডাক্টর রজনীকান্তের কাছেই আজ দাদা সাহেব অ্যাওয়ার্ড। সেই তিনি আজ 400 কোটিরও বেশি টাকার মালিক। মাত্র 5 বছর বয়সে রজনীকান্তের মা মারা যান। পুলিশ কনস্টেবল ছিলেন তার বাবা। তার বাবা যখন রিটায়ার করেন তখন পরিবারের দায়িত্ব নেন তিনি, আর তাই কখনো কুলি আবার কখনো হয়েছেন বাস কন্ডাক্টর। ছোটবেলা থেকেই অভিনয় খুব ভালোবাসতেন থালাইবা। তিনি বাসের যাত্রীদের শিশ বাজিয়ে তার অভিনয় দেখিয়ে মুগ্ধ করেছিলেন। এই কাজ করেই বেশ কিছুটা টাকা তিনি জমিয়েছিলেন, আর সেখান থেকেই টাকা নিয়ে ভর্তি হয়েছিলেন একটি ফিল্ম ইনস্টিটিউটে। কিন্তু সেই সময় ওই উপার্জনের পথ ছেড়ে তার অভিনয়কে সমর্থন করেনি তার পরিবার। কে বালাচরণ তার জীবন বদলে দেন। তার হাত ধরেই দক্ষিণ ভারত পেয়েছিল রজনীকান্তকে, এক লম্বা রেসের ঘোড়াকে। শুরুতে থালাইবা কখনো ভিলেন, আবার কখনো বা পার্শ্ব চরিত্র, তো কখনো ছোট কিছু রোল করতেন। আর এখান থেকেই একদিন শুরু হলো নায়কের চরিত্রে তার অভিনয়। তবে 18 বছরে পা রাখতেই শুরু করেন সিগারেট খাওয়া। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই তিনি শূন্যে সিগারেট ছুঁড়ে তার ঠোঁটে ধরা অনুশীলন করেছিলেন। ধীরে ধীরে তিনি বিভিন্ন তামিল ছবিতে সুযোগ পেতে শুরু করেন, কিন্তু তাতেও নেগেটিভ চরিত্র। হয় তিনি হবেন ধর্ষক, আর নয়তো খুনি। তেলেগু ভাষার চিলাকাম্মা চিপ্পিন্দিতে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিল্লা ডন, টাইগার, শ্রীদেবীর সঙ্গে তার জুটি বেশ পছন্দ হয় দর্শকদের। রজনীকান্ত যখন বাসের কন্ডাক্টর ছিলেন তখন কেউ পাশে না থাকলে রাজবাহাদুর নামক এক ব্যক্তি তাকে বিভিন্ন অডিশনের সম্পর্কে অবহিত করতেন। সেসব দিন তিনি ভোলেননি, তাই দাদা সাহেব হাতে নিয়ে তাকে সব জানিয়েছেন থালাইভা। চুটিয়ে কাজ করেছেন বলিউডেও। চালবাজ, হাম, রোবট তার একাধিক ছবি বক্স অফিসে হাসি ফুটিয়েছে। অনেকেই বলেন রজনীকান্তের বয়স বোঝা যায় না মোটেই। ভাগ্যিস তিনি চির ইয়ং। এমনই থাকুন, ভারতীয় সিনেমা আপনার জন্য আরও সমৃদ্ধ হোক।